যারা একশো দিনের কাজ করেন তাদের জন্য খুশির খবর যারা জব কার্ড হোল্ডার তাদের জন্য খুশির খবর একশো দিনের মজুরি বাড়তে চলল সারা দেশে বিভিন্ন রাজ্যে কিন্তু এই মজুরির পরিমাণ বাড়ালো হলো যারা একশো দিনের জব হোল্ডার তারা এবার থেকে কাজ করলে নতুন আর্থিক বছর অনুযায়ী তারা কিন্তু তাদের কিন্তু এই যে বৃদ্ধির হারে কিন্তু তারা এবার থেকে একশো দিনের মজুরি পাবেন একশো দিনের কর্মীদের জন্য সুখবর এমন একটি প্রতিবেদন বেরিয়ে এসছে একশো দিনের কাজ মজুরি বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার আগামী এপ্রিল মাস থেকে এই মজুরি বৃদ্ধি করা হবে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আগামী তেইশ চব্বিশ অর্থবর্ষ থেকে একশো দিনের কাজের বৃদ্ধি করা হবে তবে এই মজুরি বৃদ্ধি বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন ধার্য করা হয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী সব থেকে বেশি দৈনিক মজুরি পাবেন হরিয়ানার একশো দিনের কর্মীরা তাদের দৈনিক মজুরি তিনশো সাতান্ন টাকা করে ধার্য করা হয়েছে এই যে হরিয়ানার যে জবকার কার্ড হোল্ডার তারা তিনশো সাতান্ন টাকা পেয়ে যাবেন মানে আমাদের রাজ্যে প্রায় দ্বিগুণ টাকা কিন্তু এই হরিয়ানার একশো দিনের কর্মীরা পাবেন পরে দেখে নেব পরের রাজ্যে এর সব থেকে যে কম মজুরি পেত ছত্তিশগড় সেখানে একশো দিনের মজুরি বাড়িয়ে দুশো একুশ টাকা করা হয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টির আইনের অধীনে একশো দিনের কাজে দৈনিক মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের নির্দেশিকায় জানানো গিয়েছে বিভিন্ন রাজ্যে একশো দিনের কর্মীদের দৈনিক মজুরি সাত টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে নতুন মজুরি কার্যকর করা হবে গত বছরের মজুরি তুলনায় এবছরে একশো দিনের কাজে মজুরি সবথেকে বেশি বেড়েছে রাজস্থানে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যেখানে রাজস্থানে একশো দিনের কাজে দৈনিক দৈনিক মজুরি ছিল দুশো টাকা সেখানে বাড়িয়ে করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা বিহার ও ঝাড়খণ্ডে যেখানে আট শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং দৈনিক মজুরি এই দুই রাজ্যে মজুরি ছিল দুশো টাকা তা বাড়িয়ে এখন দুশো টাকা করা হয়েছে এমনটা কিন্তু খবর দেশের মধ্যে সব থেকে কম কম মজুরি পেত মধ্যপ্রদেশ ও ছত্রিশগড় একশো দিনের কর্মীরা গত বছরে এই দুই রাজ্যে দৈনিক মজুরির টাকা ছিল দুশো চার টাকা তা সতেরো শতাংশ বৃদ্ধি করে দুশো একুশ টাকা করা হয়েছে বাকি আমাদের যে রাজ্যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে অদক্ষ শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরি ছিল দুশো তেইশ টাকা অর্থাৎ যারা জবকার হোল্ডার তাদের দুশো তেইশ টাকা এবং অল্প দক্ষ ও দক্ষ শ্রমিক অর্থাৎ স্কিল্ড এবং সেমিস্কিল্ড এদের জন্য সেমিস্কিল্ড এবং স্কিল এই দুই যে যারা সুপারভাইজার বা যারা এর যে ইঞ্জিনিয়ার আছেন তাদের ক্ষেত্রে এটা দেওয়া হবে তিনশো চৌত্রিশ এবং চারশো ছিচল্লিশ টাকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই ছিল আপডেট